এই গরমে ঠান্ডা কিছু পানীয় হলে সত্যি জমে যায়। তাই আজকে ভাবলাম এই গ্রীষ্মের সবচেয়ে ভালো ঠান্ডা পানীয়র মধ্যে হচ্ছে আমপোড়া শরবত। সেই আমপোড়া শরবত আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমপোড়া শরবত বানানোর জন্য এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আম। আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটি রুটি সেঁকা জালির মধ্যে আমগুলোকে পুড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এপিট ওপিট ঘুরিয়ে ভালো করে সেঁকে নিতে হবে। আমার একটু পোড়ানো হয়েছে, তাই অপর পিঠটা উল্টে দিলাম। দেখুন, এতটা কিন্তু পুড়িয়ে নিতে হবে, তবেই আমপোড়া শরবতটা কিন্তু খেতেও ভালো লাগবে। আমার আমগুলো খুব ভালো করে পোড়ানো হয়ে গেছে, আর দেখুন একটু ফেটেও গেছে, তার মানে একদম পারফেক্টলি পোড়ানো হয়ে গেছে। এবার ঠান্ডা করার জন্য একটু জল দিয়ে খানিকক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এবার অন্যদিকে একটা গুঁড়ো মশলা রেডি করে নেব। একটু জিরে নিয়ে হালকা ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। আমগুলোও আমার ঠান্ডা হয়ে গেছে, এবার আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন কি সুন্দরভাবে আমের খোসাগুলো ছেড়ে যাচ্ছে। দুটো আমি আমার খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার আমি বীজগুলোকে সরিয়ে নেব। এবার একটি মিক্সিং জারের মধ্যে আমের পাল্পটা দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব পুদিনা পাতা। আপনারা যেমন পছন্দ করবেন সেই অনুযায়ী দিতে পারেন, কম বেশি দুটোই দিতে পারেন। এখানে আমি দিয়েছি আড়াই চামচ মতন চিনি, হাফ চামচ মতন বিট লবণ, হাফ চামচ জিরে গুঁড়ো যেটা রোস্টেড করে রাখা হয়েছিল, হাফ চামচ চাট মশলা, সমস্ত কিছু দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। এখানে সমস্ত মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি, যাতে আর শরবত বানানোর সময় আর এক্সট্রা করে চিনি বা কোনো কিছুরই ব্যবহার করতে না হয়। এবার একটু গার্নিশিংয়ের জন্য লেবু দিয়ে এই লঙ্কা আর নুনের একটা কোটিং করে নেব, তাতে দেখতেও ভালো লাগে। দিয়ে দেব কিছু বরফের কুচি। এবার দু চামচ করে এই মিশ্রণটা দিয়ে দেব। এটিকে আপনারা ফ্রিজে রেখে মোটামুটি 7-10 দিন মতন ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেব পরিমাণ মতন ঠান্ডা জল। কিছুটা পরিমাণ জল দিয়ে প্রথমে ভালো করে গুলে নেব। জলের সাথে যখন এই আমপোড়ার মিশ্রণটা গুলে যাবে তখন আরও একটু সামান্য জল দিয়ে দেব, ভালো করে গুলে নেব। ব্যাস, আমার রেডি হয়ে গেছে আমপোড়ার শরবত। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুব সহজ রেসিপিটা। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ।